পুলিশের জালে 30 জনের প্রেমিক প্রতারক, নাম বাচ্চু মিয়া ওরফে ইমরান হোসেন, বাড়ি মহারানীর হীরাপুর গ্রামে, কাজ মেয়ে মহিলাদের ফাঁসিয়ে অর্থ স্বর্ণালঙ্কার লুট। বলছি বিস্তারিত, ফুটেজে দেখছেন যে নাদুস সদুস চেহারার এই 30 বর্ষীয় যুবকের কাজ কিন্তু বড়ই ভয়ঙ্কর। ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে মেয়ে মহিলাদের ফাঁসানোই হচ্ছে তার প্রধান কাজ। তার মধুর মধুর কথায় প্রেমের জাল ফেলে ভালোবাসায় জড়াচ্ছেন, পরে প্রেমিকাদের সর্বশান্ত করে ছাড়ছেন উদয়পুর মহারানী এলাকার বাচ্চু মিয়া ওরফে ইমরান হোসেন। ঘরে নিজের দুই স্ত্রী এবং সন্তান রেখে নিজে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় প্রেমের জাল ফেলানি। শোনা যাচ্ছে আরও এক বিয়ে করে রেখেছেন ব্যাঙ্গালোরে, সীমিত সময়ের ভ্যালিডিটি ওলা বিয়ে করেছেন আরও দুটি। বিয়ের তালিকায় ওয়েটিং লিস্টে আছেন আরও বেশ কয়েকজন, তবে এই বিয়েগুলোর ভ্যালিডিটি সর্বোচ্চ এক মাস। আপাতত স্থায়ী আছেন পালাটানা বাজার সংলগ্ন বনদপ্তরের নার্সারির পাশের বাড়িতে দ্বিতীয় বউ নিয়ে। বাচ্চুর এই প্রতারণার সাথে তার দ্বিতীয় বউ জড়িত আছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। বাচ্চুর ফেসবুক আইডির নাম ইমরান হোসেন। দিনের বেলায় সে ঘুমাবে আর রাতের বেলায় সজাগ থেকে সোশ্যাল মিডিয়াতে বাছাই করে মেয়ে বা মহিলাদের প্রেমের জালে ফাঁসাবে। অনেক সময় বিবাহিত মহিলাদের ডিভোর্স করিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে থাকে সে। তার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ খোলার পর চ্যাটিং থেকে পুলিশ অফিসারের চোখ ছানা পড়া। তার চ্যাটিং লিস্টে থাকা 173 নম্বরের মধ্যে 121 নম্বরই হচ্ছে মেয়ে বা মহিলাদের। প্রথমে তাদের প্রেমের জালে ফাঁসাবে সে, তারপর পালিয়ে নিয়ে যাওয়ার নাম করে প্রেমিকাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে সোনার হার বা নগদ অর্থ। সম্প্রতি অমরপুরের এক মেয়ে, কাকরাবন রানী এলাকার এক মেয়ে, সোনামুড়া নিদয়ার এক গৃহবধূ, বক্সনগরের এক মেয়ে, উদয়পুর ছনবন এলাকার পার্লারের কাজ করা এক মেয়ে এবং আগরতলা রেলস্টেশন সংলগ্ন এক গৃহবধূকে প্রেমের জালে ফেলে তাদের থেকে কম বেশি অর্থ লুঠেছেন এই প্রেমিক প্রতারক। গত 7 মাস আগে খিলপাড়া এলাকার এক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তার থেকে 2 স্বর্ণের চেইন, 1 বালা, 1 জোড়া নাকের দুল, 2 কোমরের চেইন, আরও বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় সে। তার পরের দিনই ব্যাঙ্গালোরে পালিয়ে যায় সে। সেদিন থেকে আরকেপুর থানার পুলিশ তাকে ধরার জন্য ঘুরপাক খাচ্ছিল। সে এতটাই ধূর্ত যে ব্যাঙ্গালোরে গিয়ে নকল আধার এবং প্যান কার্ড বানিয়ে ফেলে, পালাটানা থেকে বেনামি সিম নিয়ে মেয়ে মহিলাদের মেসেজ করতে থাকে। কত টাকা নিছেন মেয়েটার থেকে প্রতারণা করে? কি কি নিছেন? দুটা স্বর্ণের চেইন। কিভাবে নিয়েছিলেন এগুলো? আর কি কি নিছেন? আর কিছু না। আপনার নাম? বাচ্চু। অরিজিনাল নাম? ইমরান। আপনার নাম কয়টা? কিভাবে এই সম্পর্কটা কিভাবে মূলত? কতদিন যাবৎ চলছে? কথায় আছে 10 দিন চোরের পুলিশের একদিন। অবশেষে বাচ্চু মিয়াকে আটক করে পুলিশ। সেদিন রাধাকিশোরপুর থানায় নিয়ে প্রেমিক প্রতারক বাচ্চু মিয়ার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক খুলে দেখা যায় একাধিক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে তার। ভিন্ন ভিন্ন এলাকার মেয়েদের সাথে ভিন্ন পরিচয় দিয়ে প্রেমের জালে ফেলে প্রতারণা করেছে সে, সাথে দিচ্ছে বিয়ের প্রলোভন। ব্যাঙ্গালোরে গিয়ে জাল কাগজ বানিয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই পর্যন্ত বেশ কয়েকজনের কাছ থেকে ব্যাঙ্গালোরে চাকরি দেবার নাম করে ভালো অঙ্কের টাকা সংগ্রহ করেছে সে, আর বেশিরভাগ টাকাই তার দ্বিতীয় স্ত্রী খাদেজা বেগমের অ্যাকাউন্টের মাধ্যমেই করেছেন। এই পর্যন্ত 30 জনের অধিক মেয়ে মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে বাচ্চু। অবশেষে ধরা পড়ল পুলিশের জাল। এই 30 বছর বয়সেই কিন্তু তার প্রেমিকার সংখ্যা 30 জন। 31 নম্বর প্রেম করতে গিয়ে শেষ ধরা খায় সে। তার বিরুদ্ধে প্রতারণা, শ্লীলতাহানি, জাল কাগজ তৈরি, চুরি, অর্থ লুট এবং লোক ঠকিয়ে অর্থ আদায়ের অভিযোগ উদয়পুর থানায় মামলা করা হয়েছে। এই পর্যন্ত কতজনের কাছ থেকে প্রতারণা করে অর্থ এবং স্বর্ণালঙ্কার সংগ্রহ করেছে তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।